সর্বোচ্চ অত্যন্ত একটা ইন্ডিয়ান হলিস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বকনা। এই বকনা দিয়ে যদি আলি গাভি তৈরি করতে পারে, ইনশাল্লাহ একটা বিগ সাইজের 6 লাখ 7 লাখ টাকার একটা গাভি তৈরি হবে। এই বকনা দিয়ে যখন একটা বাচ্চা বের হবে, অত এই বকনার পেট থেকে যত দাম বের হবে, একটা বকনার আলে দাম, বকনা বা সার যদি হয় এটার দাম পড়বে আপনার আলে 65-70, এমন প্রথমে দাম আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফ ভাই, দর্শক দূরের সাথে পরিচয়টা? আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ আরিফ শেখ। আমার জেলা পাবনা, থানা ঈশ্বরদী, গ্রাম অরণকোলা, পশুহাটের পূর্ব সাইডে আমার ফার্মটি। আমার ফার্মের নাম মদিনা ডেইরি ফার্ম। আমি হয়তো বকনা বাচ্চাটাই পাওয়া যাবো থেকে। হ্যাঁ, আমার কাজ সর্বক্ষণ ইনশাল্লাহ বকনা বাচ্চাটা পাওয়া যায়। ঈদ মৌসুমে রোজার মাসে এক চালান কালেকশন করছিলাম, ওই চালানটা বিক্রি করে, যেহেতু রোজা ছিলাম, ওটা হলে মানে রোজার মাসে কালেকশন করি না। ঈদের পর কালেকশন করছে আবার। দর্শকরা যদি ভালো লাগে আমার কাছে গরুগুলো দেখে দরদাম করে নিতে পারবে। আর যারা হলে আসতে পারবে না, তারা মোবাইলের মাধ্যমে কথা বলবেন, যা বলার মোবাইলের মাধ্যমে কথা বলে যেটি সিদ্ধান্ত হয় সেটাই করবেন। আর দর্শকরা জাতমান দেখে গরু কিনবেন, অনেক দর্শক এখনও জাতমান চিনে না। এই সেক্ষেত্রে আমি ভিডিওর মাঝে বলে দেবো যে জাতমান কেমন, তারপরে আপনারা যেহেতু ভিডিও দেখে বুঝতে পারবেন গরুগুলো কেমন, তারপরে যাচাই বাছাই করে আমার কাছ থেকে নিতে পারবেন। আচ্ছা আলিপা, চলেন যে বক্তব্য বাচ্চাগুলো দেখাবেন, আমরা দর্শকদের দেখেন। আচ্ছা চলেন, দর্শক এক দেখান। মার্শাল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বক্তব্য বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, চলুন আমরা দাম জাত বসংখ্যে বিচল জেনে নিই। আর ভাই, এক নম্বরে বক্তব্য বাচ্চাটার জাত নম্বরটা? এটা জাতে হলস্টাইন ফ্রিজিয়ান এডিএল বিজের বকনাটা, এটা 100% এডিএল বিজের বকনা। হ্যাঁ, অনেকে দর্শক বলে 100% বীজ, আমি বীজের কথা বলছি, 100% না, এই জন্য 100% বীজের বকনা। এখন পার্সেন্ট মোটামুটি ভালো আসবে আশা করা যায়, ইনশাল্লাহ আশা করা যায় ভালো। আর সর্বক্ষণ আমি তো আপনাকে বললাম যে এলি আমি ভালো ছাড়া কালেকশন করি না। একটা কাস্টমার ভালো জিনিস দিলে তারা যদি লালন পালন করে লাভ করেন, তাতে ওনার চেয়ে আমার লাভটা বেশি হয়, কারণ ওনার কথা মোতাবকভাবে একটা কাস্টমার আমি পাবো। আচ্ছা লালন পালনটা দেখি। হ্যাঁ অবশ্যই দেখান, লালন পালনটা খুব ভালো। দর্শকবারে দেখান, দেখেন চারটা নিপুল চার জায়গায় আছে, জায়গাটা দেখেন 2 ইঞ্চি ফাঁক ফাঁক করে লালন পালন, একটা দুটি তিনটি চারটি, খুব সুন্দর বকনাটা দেখছেন, একদম সুস্থ সবল বকনা। এক নম্বরে বকনা বাচ্চাটা বয়সটা কেমন হবে? বকনাটার বয়স আছে 11 মাস প্লাস। আজকে এলে যে বকনা 5টি সংগ্রহ করছি, বড় এলে 10 মাস 11 মাস 12 মাসের বকনা আছে। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আপনি এলে 92,000 টাকা। দামদর করতে পারবে? হালকা কিছু দরদাম করতে পারেন, কারণ এলে দর্শক ভাইরা ফিক্স দাম চালো তারপরও দরদাম করে, এই জন্য দরদামের অপশনটাই ভালো। আচ্ছা বন্ধুরে, এক নম্বর বক্তব্য বাচ্চাটার দাম ছিলেন 92,000। জি, কিছুটা দরদাম করে দিতে পারবেন। জি জি। আর ভাই, তারপর 2 নম্বরে বক্তাটা জাত নম্বর বয়সটা? এটা জাত হলিস্টাইন ফ্রিজিয়ান এডিএল 100% বীজের বকনা। এটা এডিএল এর 100 বীজের বকনা? জি জি। এটা বেশ লম্বা চড়া ভালো দেখছেন। হ্যাঁ অনেক সুন্দর, দেখেন কালার পর সাদা প্রিন্টটা খুব সুন্দর, ভালো খাওয়া দাওয়া একদম সুস্থ সবল, একদম সুস্থ সবল বকনা। উলান পালান দেখলে আমরা বুঝতে পারবো না যে কেমন বকনা না। আচ্ছা ঠিক আছে, উলান পালানটা ভাই। হ্যাঁ ভাই, উলান পালানটা, হ্যাঁ উলান পালানটা দেখেন দর্শক, খুব সুন্দর। এ দেখেন উলান পালানটা দেখেন দর্শক, উলান পালান ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দলমলি অবস্থায় আছে, ভালো জায়গা আছে। জি, অনেক লুজ, আর দেখেন টিস্যুর মতো হলে পাতলা, দলমলের অবস্থায় আছে, খুব জায়গাটা আছে, বুঝছেন বুঝছেন, চারটা নিপুল চার জায়গাতেই আছে। তাহলে আরে ভাই, 2 নম্বরে বাচ্চাটা বয়সটা কেমন হবে তাহলে? এটার বয়সটা আছে 12 মাস। ভাইয়া এটা 12 মাস হবে আর কি? হ্যাঁ হ্যাঁ, 12 মাস আছে, খুব সুন্দর বকটা। তো দামটা কেমন রাখছেন ভাই? এটার দাম রাখছে আপনি হলে 97,000 টাকা। বন্ধুরা, 2 নম্বর বক্তব্য বাচ্চার দাম শুনলেন 97,000। জি, হালকা কিছু দরদাম করতে পারবে। আরে ভাই, তারপরে 3 নম্বরে বক্তব্য বাচ্চাটার জাতমান বয়সটা? এটা জাতে হলস্টাইন ফ্রিজিয়ান এসএ 100 বীজের বকনা, এটা খুব সুন্দর হাই কোয়ালিটি বকনা। এটা বেশ লম্বা চড়া দেখছি, অনেক লম্বা চড়া, খাওয়া ঠিকঠাক আছে দেখছেন, একদম সুস্থ সবল, ঠোঁটটা গোলাপি, গলা চিপা, সব দিক দিয়ে বকনার মধ্যে যা থাকার দরকার ইনশাল্লাহ তাই আছে। দেখি ভাই, এটা উলান পালনটা, উলান পালনটা দেখান দর্শকে, খুব সুন্দর।
উলান পালানটা দেখান দর্শকের, চারটা নিপিল চার জায়গায় আছে, নিপিল চারটা ঠিক আছে দেখছেন, হ্যাঁ হ্যাঁ চারটা নিপিল চার জায়গায় আছে। তিন নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই তাহলে? এটার বয়সটা আছে আপনার 12 মাস। এটা 12 মাস হবে এখন? জি। আর ভাই দামটা কেমন রাখছেন এটার? এটার দাম রাখছে আপনি হলে 92,000 টাকা। বন্ধুরা দেখলেন তিন নম্বর বক্ত বাচ্চা, তিন নম্বরের বাচ্চাটার দাম শুনেন, 92,000। জি, দরদাম করে নিতে পারবে। তারপরে চার নম্বরের বাচ্চাটা জাতন বস্তু ভাই? এটা জাত অলস্টার ফিজেন এসিয়া 100% বীজের বকনা, খুব সুন্দর হাই কোয়ালিটি বকনা। মাজাটা দেখতে পাচ্ছেন অনেক ভারী এবং বকনা যা থাকা দরকার এই বকনাটার তাই আছে, এবং একটা গাভী পরিণত হলে একটা বিগ সাইজের একটা গাভী পরিণত হবে এই বকনা দিয়ে। খুব সুন্দর একটা বকনা, অত্যন্ত একটা ভালো বকনা দেখতে পাচ্ছেন, ভালো পার্সেন্ট হবে আশা করা যায়। জি ভাই, উলান পালনটা দেখি তো? হ্যাঁ, উলান পালনটা অবশ্যই দেখাবো, দেখেন খুব সুন্দর একটা ভালো পার্সেন্টের বকনাটা দেখেন। উলান পালন ভালো দেখা যাচ্ছে, উলান পালনটা দেখেন, নিপিল চারটা ঠিক আছে দেখছেন? জি জি জি, নিপিল চারটা ভালো জায়গা, খুব জায়গা, সব জায়গা ভালো, খুব সুন্দর জায়গা ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরিফ ভাই চার নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হতে পারে? এটার বয়স হলে 12.5 মাস। এটা বয়সটা মানে 12.5 মাস হবে? জি, খুব সুন্দর বকনা। এই বাচ্চাটার দাম কেমন রাখছেন? এই বাচ্চাটার দাম চলছে 1,12,000 টাকা। বন্ধুরা চার নম্বর বর্তমান বাচ্চাটা দাম শুনলেন 1,12,000। জি, দামটা কিছুটা কমতে হবে? হ্যাঁ, হালকা কিছু দরদাম করতে হবে। মাশাল্লাহ, পাঁচ নম্বরে সুন্দর একটা বক্ত বাচ্চা দেখছি, বেশ বড় সড়ো। আরিফ ভাই, পাঁচ নম্বরে এই বক্ত বাচ্চাটা জাতন বয়সটা? এটা ইন্ডিয়ান, ইন্ডিয়ান বকনা দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান মুন্ডি বকনা, অলস্টার ফিজিয়াম জাতের, খুব সুন্দর হাই কোয়ালিটি। এটা মুন্ডি বকনা? জি জি, মুন্ডি বকনা। মাথাটা দেখি? হ্যাঁ, মাথাটা দেখেন, এটা শিং উঠবে না, এটি গ্যারান্টি দিতে পারবো আমি, বুঝতে পারছেন? আর আমার কাছে হলে আমি, হ্যাঁ ঠিকঠাক তো থাকতেই হবে, এতে অত্যন্ত একটা মুন্ডি বকনা হলস্টাইন ফিজিয়ানের, খুব সুন্দর। এগুলো গরু ধরেন হলে 7-6 লাখ টাকার হলে গাভী হয়, বড় মাপের গাভী হয় এগুলো? হ্যাঁ, এগুলো বড় মাপের গাভী হয়। আচ্ছা, দেখে তো উলান পালনটা হয়? হ্যাঁ, উলান পালনটা দেখেন আপনি, সমস্যা নাই, উলান পালনটা দেখেন। হ্যাঁ, চারটা নিপুল চার জায়গায় আছে, খুব সুন্দর, জায়গাটা অনেক ক্লোজ আছে, টলটো আছে। জি জি জি, নিপুল চারটা ঠিক আছে? জি জি জি, চারটা নিপুল চার জায়গায় আছে, একদম 2 ইঞ্চি ফাঁক ফাঁক করে আছে। আচ্ছা, আরে ভাই, পাঁচ নম্বরে মুন্ডি বক্তাটার বয়সটা কেমন হতে পারে? এটার বয়সটা আছে আপনার 13 মাস। 13 মাস হতে পারে? জি, বেশ লম্বা চড়া সুন্দর একটা বক্ত বাচ্চা দেখছেন। জি জি, অনেক সুন্দর বক্তা। দামটা কেমন রাখছেন ভাই? এটার দাম রাখছি আমি আজকে, এটা এই বকনাটা আপনার হাইটে রাখবো, যেহেতু অনেক টাকা কিনা তো অনেক মানুষ হলে নানা রকম কমেন্ট করতে পারে, এর জন্য হাইটে রাখবো, যার যার পছন্দ যদি হয় তা আমার সাথে ফোন আলাপে দরদাম করে নিতে পারবে। বন্ধুরা, পাঁচ নম্বরে হলস্টাইন ফিজিয়ান মুন্ডি বকনা, এটা আপনার নিতে চাইলে আরিফ ভাইয়ের সঙ্গে কথা বলে দামটা করে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আরিফ ভাই, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? দর্শকের উদ্দেশ্যে যে পাঁচটি বকনা হাই কোয়ালিটি হাই রেঞ্জের বকনা দেখালাম, যদি কোনো কাস্টমার ভাই চয়েস হয়ে থাকে তো এই ভিডিও দেখে আমার সাথে কথাবার্তা করে বুকিং দিবেন, যদি প্রবাসী ভাই হয়ে থাকেন ঠিকানা দিবেন, সেই মোতাবেকভাবে গরু আমি নামাই দিই, পৌঁছাই দিই, টাকা নিয়ে আসবো, কোনো অসুবিধা নাই। আর যদি মনে করেন দেশে থাকেন, আসতে যদি যারা পারেন এসে দেখেও নেবেন, খুব ভালো হবে। তবে আমার কাছে একটা জিনিস, আমি সর্বক্ষণ হাই কোয়ালিটি উচ্চমানের বকনা কালেকশন করে থাকি, যে কাস্টমার এক দিয়েছি নেক্সট টাইমে আমার কাছ সেই কাস্টমারই নেওয়ার জন্য আগ্রহ থাকে। ইনশাল্লাহ, আপনারা যদি গরু লালন পালন করতে চান, বকনা দিয়ে গাভী তৈরি করতে পারবেন, বকনার মধ্যে কী আছে এবং গাভীর মধ্যে কী আছে দুটার মধ্যে আপনি সবই জানতে পারবেন, এই জন্য আপনারা ওই বকনা দিয়ে গাভী তৈরি করেন, পরের বাড়া ভাত দেখে নিজের লাভ নেই। এখন আপনি গাভী একটা কিনতে যাচ্ছেন, অথচ যায় দুধের ক্ষেত্রে আপনার মিল পাচ্ছেন না, এমন কথা বলছেন, ওই দুধটা আপনার বাসায় যাওয়া হচ্ছে না, এই জন্য আপনারা বকনা দিয়ে তৈরি করে নেবেন, ইনশাল্লাহ আপনি দুটাই হলে বেনিফিট পাবেন।